প্রথমবারৰ বাবে উপস্থিত হ'ব ব্রিটিছ প্রধানমন্ত্রী বৰিছ জনছন। তেওঁৰ এই ভ্রমণ ভাৰত আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ দ্বিপাক্ষিক সম্পৰ্কৰ লগতে বৰ্তমানৰ বিশ্বব্যাপী ভূ-ৰাজনৈতিক পৰিস্থিতিৰ মাজত ভাৰসাম্য ৰখাৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ ভাৱ হিচাপে বিবেচিত হৈছে। ভাৰতৰ সৈতে বাণিজ্যিক সম্পৰ্ক অধিক শক্তিশালী কৰাৰ বাবে ব্রিটিছ প্রধানমন্ত্রী মুখ্য বিনিয়োগ ঘোষণাৰ সৈতে স্বাস্থ্য, বিজ্ঞান আৰু প্ৰযুক্তিৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ চুক্তি স্বাক্ষৰ কৰিব বুলি আশা কৰা হৈছে। ব্রিটিছ প্রধানমন্ত্রীৰ কাৰ্যালয়ে জাৰি কৰা এক বিবৃতিত কয় যে প্রধানমন্ত্রীৰ ভাৰত ভ্ৰমণত দুয়োখন দেশৰ জনসাধাৰণৰ বাবে গুৰুত্বপূৰ্ণ বিষয়বোৰ আলোচনা হ'ব। নিযুক্তি সৃষ্টি আৰু অৰ্থনৈতিক বিকাশৰ লগতে শক্তি সুৰক্ষা আৰু প্ৰতিৰক্ষালৈকে সকলো বিষয়ে আলোচনাত আগস্থান পাব। শান্তি আৰু সমৃদ্ধিৰ প্ৰতি ভাবুকিৰ সন্মুখীন হোৱা দেশখনে গণতান্ত্ৰিক মিত্ৰ শক্তি ভাৰতৰ সৈতে একত্ৰিত হোৱাটো অত্যাৱশ্যকীয় বুলি উল্লেখ কৰিছে। ঐতিহাসিক সংঘাত পরিহার করে একগোট তামিল আর সিংহালি শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময়ত শত্রুতা পরিহার করে একলগ হয়েছে সিংহালি আর তামিল সকল। রাজাপাকসে পরিয়ালর পদত্যাগ দাবিতে রাজপথলে উলাই আহিছে সিংহালি আর তামিল গোষ্ঠীর লোকসকল। ইয়ার মাজতে শ্রীলঙ্কা সেনাবাহিনীয়ে স্পষ্ট করে দিছে যে দেশত শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করবলে কোনো ব্যবস্থা গ্রহণ করা নহয়। কলম্বোর স্বাধীনতা স্কোয়ার সরকারি বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। প্রায় বারো বছরের 70 বছর বয়সের লোকসকলে সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে এনে ধরনের রাজপথলে উলাই আহিছে। দেশক ধ্বংস করা বন্ধ করক, চুরি টকা ঘুরাই দিয়ক স্লোগানে উত্তাল করে তুলিছে শ্রীলঙ্কা। বারো বছরের পৰা 70 বছরলৈকে যখন ব্যক্তি উলাই আহিছে, কণ কণ শিশু উলাই আহিছে আর অর্থনৈতিক সংকটের সময়ত তামিল আর সিংহলি দুইপক্ষই উলাই আহিছে আর রাজাপাকসে পরিয়ালক পদত্যাগর দাবি জানাইছে। আর ইফালে সেনাই কৈছে যে দেশত শান্তিপূর্ণ প্রতিবাদ দমন নকরে আর দেশক ইতিমধ্যে তাত যুক্ত স্লোগান দিয়া হয়েছে, তাত বিভিন্ন ধরনের স্লোগান দিয়া হয়েছে। কিন্তু আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হৈছে যে সকল সংঘাত পরিহার করে তামিল আর সিংহলি লোকসকলে একত্রিত হয়ে এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে আর এটাও একটা উত্তাল প্রতিবাদ তাত চলি আছে। শ্রীলঙ্কার পরিবেশ দেখবলে পাওয়া গেছে এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী। বারো বছরের 70 বছরের যখন লোক উলাই আছে, কণ কণ শিশুসল উলাই আছে আর এই সময়সাত একগোট হয়েছে তামিল আর সিংহলি। অর্থনৈতিক সংকটের সময় দুইটা পক্ষই একলগ হয়েছে আর এয়া দেখাইছে প্রতিবাদ সাব্যস্ত করেছে। ইফালে সেনায় কৈছে যে দেশত শান্তিপূর্ণ প্রতিবাদ সেনায় দমন নকরে, স্লোগান দিয়া হয়েছে দেশক ধ্বংস করা বন্ধ করক, চুরি টকা উভতাই দিয়ক আর এনে ধরনের এটা প্রতিবাদের উপরে প্রতিবাদ চলি আছে শ্রীলঙ্কাত। মূল্য অর্থনৈতিক যে সংকট তাত আরম্ভ হয়েছে, যেনে ধরনের মূল্য বৃদ্ধি হয়েছে, যুক্ত হারত তাত মূল্য বৃদ্ধি হয়েছে আর কেনে ধরনের এক নাটনি তাত সৃষ্টি হয়েছে, যার পরিণতিত যার ফলস্বরূপে এনে ধরনের এটা রাজপথলে উলাই আহিছে রাইজ। আর পুনের কৈছো যে এই প্রতিবাদ যেহেতু প্রতিবাদ সাব্যস্ত করেছে তাত কোনো বয়সের সীমা নাই, কণ কণ শিশু, বারো বছরের শিশুরপরা উলাই আহিছে, 70 বছরের বৃদ্ধলৈকে প্রতিবাদ সাব্যস্ত করেছে। অর্থনৈতিক সংকটের পৰা মুক্ত হবর বাবে, মুক্তি দিবর বাবে তেওঁলোকে রাজাপাকসে সরকার পরিয়ালর পদত্যাগ তেওঁলোকে দাবি করেছে আর লগতে তেওঁলোকে উল্লেখ করেছে যে দেশক ধ্বংস করা বন্ধ করক। কিন্তু আটাইতকৈ গুরুত্বপূর্ণ দিকটো হৈছে যে সিংহলি আর তামিল একলগ হয়েছে, একগোট হয়েছে আর এয়া আমি প্রতিবাদী কার্যসূচীর কিছু দৃশ্যাংশ আমি দেখাইছো। সেনায় ইতিমধ্যে কৈছে যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সেনায় দমন নকরে। এসোসিয়েটেড এডিটর পার্থজ্যোতি বৰা আছে সংযুক্ত হয়ে। পার্থ, শ্রীলঙ্কার পরিবেশ, যেটা পরিবেশ বর্তমান দেখবলে পাওয়া গেছে, যে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে তার মাজতে কিছু নতুন খবরও আহি পড়েছে, তামিল আর সিংহালী সকল একলগ হয়েছে, গতি এই সকলবোৰ সামরি আমি আপনার পৰা জানিব বিচাৰিম। পাপৰি, শ্রীলঙ্কার যে অর্থনৈতিক সংকট, সেই সংকট এতিয়াও চলি আছে, সংকট নির্মূল হওয়া নাই। শ্রীলঙ্কার যখন সাধারণ লোক, সাধারণ লোকই এতিয়াও জিয়াটো ভুগিছে। এতিয়াও গাখীরের এক লিটার গাখীরের মূল্য প্রায় 2000 টাকা হয়েছেগৈ, আলু প্রতি কিলোর মূল্য শ্রীলঙ্কান কারেন্সিত প্রায় 200 টাকা হয়েছেগৈ। গতি এতিয়াও হাম কটা নাই, যদিও সরকারখানে বিভিন্ন পদক্ষেপ লোবলে চেষ্টা করেছে অর্থনৈতিক সংকটের রূপ এড়াবলে, কিন্তু সে তাত সফল হওয়া নাই। নবনির্বাচিত যিজন সেন্ট্রেল ব্যাংকের গভর্নর, শ্রীলঙ্কান সেন্ট্রেল ব্যাংকের গভর্নর, ওয়াশিংটনের অভিমুখে রওনা হয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কিছু ঋণ লওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখিছে, যাতে শ্রীলঙ্কার যে অর্থনৈতিক সংকট, সেই অংশত উর পেলাব পৰা যায়। ইতিমধ্যে আপনি দর্শকক দেখালে, জনালে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আজি বহুদিনের পর প্রতিবাদ সাব্যস্ত করে থাকা হয়েছে আর সচরাচর দেখা যায় শ্রীলঙ্কার সিংহলি সকলের
Sri Lanka jihokol Tamil teanukor major hongat Tamil hokole bohu dinor pra pithok ekhon sahitya sahito sthanor ek sahitya sahito sthanor dabi kori ase ji dabir ek biporit mirot obosthan grohon korisil singholi hokole kintu etia jete khabole karon huwa hoise singholi hokole he 2000 taka di ek liter gakhir koy koribologia hoise aru Tamil hokole ek liter gakhir koy koribologia hoise ene poristhitit oikkyobodh rupot Tamil aru singholi hokole rastaloi nami aha porilokkhito hoise aru teanukor mul demand tu hoise mul dabi tu hoise teanuke রাষ্ট্রপতির ফসিবালৰ সন্মুখত প্ৰতিবাৰ সাব্যস্ত কৰিছে ৰাজধানী চহৰ কলম্বোৰ বিভিন্ন স্থানত প্ৰতিবাৰ সাব্যস্ত কৰিছে তেওঁলোকৰ মূল দাবীটো হৈছে যে ৰাজপাকছে পৰিয়ালৰ সৈৰাচাৰিতা পৰিলক্ষিত হৈছে হেয়া বন্ধ হওক ৰাজপাকছে পৰিয়ালৰ যে ৰাজপাকছে পৰিয়ালৰ ৰাজপাকছে ভাতৃদয় ৰাজাপাকছে ভাতৃদয় বিহেগৈ ৰাষ্ট্ৰপতি আৰু প্ৰধানমন্ত্ৰী দুয়োগৰাকীয়ে পদত্যাগ কৰক আৰু নতুনকৈ নিৰ্বাচন হওক নতুন দলে শাসন ভাৰ লওক আৰু তাৰ পিছত তেওঁলোকে পদক্ষেপ গ্ৰহণ কৰি অৰ্থনৈতিক যে এই সমস্যাৰ ৰূপ পেলক তাৰ পৰিৱৰ্তে কিন্তু ৰাজাপাকছে ভাতৃদয় একেবাৰে এই যে দাবী তেওঁলোকে কাণসাৰ কৰা নাই তেওঁলোকে বৰঞ্চ নিজৰ যি পদবী সেই পদবীত অধিষ্ঠিত হৈ আছে বৰঞ্চ আজিৰ দিনটোত যি খবৰ আমাৰ হাতত আহি গৈছে 17গৰাকীকৈ মন্ত্ৰীক যিহেতু আগৰ কেবিনেট মন্ত্ৰীসকলে পদত্যাগ ইতিমধ্যে পদত্যাগ প্ৰদান কৰিছে পদত্যাগ কৰিছে তেওঁলোকৰ দায়িত্বৰ পৰা কাৰণ তেওঁলোকৰ হাতত এই যি অৰ্থনৈতিক সংকট সেই সংকট নিৰ্মূল কৰাৰ কোনো ফৰ্মুলা নাই গতিকে তেওঁলোকে পৰাজয় স্বীকাৰ কৰি পদত্যাগ কৰিছে সেই পদত্যাগ ৰাজাপাকছে ভাতৃদ্বয় গ্ৰহণ কৰিছে মহিন্দা ৰাজাপাকছে আৰু গোটাবায়া ৰাজাপাকছে গ্ৰহণ কৰিছে ৰাষ্ট্ৰপতি আৰু প্ৰধানমন্ত্ৰীয়ে আৰু গ্ৰহণ কৰি তাৰ পৰিৱৰ্তে 17জন নতুন মন্ত্ৰীক নিযুক্তি দিছে 8জন প্ৰাক্তন মন্ত্ৰী ইয়াৰ ভিতৰত 8জন প্ৰাক্তন মন্ত্ৰী আৰু বহুকেইখন নতুন মুখে স্থান পাইছে এতিয়া প্ৰশ্ন হয় এই যে পদক্ষেপ প্ৰায় 17জন হয় 17জন নতুন মন্ত্ৰীক দায়িত্ব দিয়া যে পদক্ষেপ এই পদক্ষেপে তেওঁলোকৰ যে অৰ্থনৈতিক সংকট সেই সংকট নিৰ্মূল কৰিব পাৰিব নাই আৰু তাৰ মাজতে তামিল সিংহলী একাকাৰ হৈছে সকলোৱে এই মুহূৰ্তৰ সৰ্বত্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে কাৰণ জাতি ধৰ্ম ভেদে সকলোৱে এই যে অৰ্থনৈতিক সংকট এই অৰ্থনৈতিক সংকটৰ সন্মুখীন হৈছে যাৰ পৰিপ্ৰেক্ষিতত সকলোৱে ঐক্যবদ্ধ ৰূপত প্ৰতিবাদ কৰা দেখা পোৱা গৈছে পাপৰি হয় পাঠ ধন্যবাদ পুনৰ এবাৰ আমি কম যে তামিল সিংহলী সকলে ঐক্যবদ্ধ ৰূপত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে যি অৰ্থনৈতিক সংকট ইতিমধ্যে শ্ৰীলংকাত আৰম্ভ হৈছে আৰু সেয়া তুংগত উঠিছে গতিকে তাৰ পৰা নিস্তাৰ পাব পাৰে বাবে তেওঁলোকে বিচাৰিছে এটাই তেওঁলোকৰ দাবী যে ৰাজাপাকছে পৰিয়ালে যাতে পৰিয়ালৰ পৰা যাতে মুক্ত হয় শ্ৰীলংকা বা যাতে পদত্যাগ কৰক আৰু তাৰোপৰি দেখিবলৈ পোৱা গৈছে যে এই প্ৰতিবাদী যি কাৰ্যসূচী তাত 12 বছৰৰ পৰা 70 বছৰলৈকে যিসকল তেওঁলোক ওলাই আহিছে আৰু তাতোকৈ ডাঙৰ কথা পুনৰ এবাৰ কৈছোঁ যে যিহেতু তেওঁলোকে বিচাৰিছে ৰাজাপাকছে পৰিয়ালে পদত্যাগ কৰক আৰু এই সময়ছোৱাত সকলো ঐক্যবদ্ধ হৈ ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে আফগানিস্তানৰ খোষ্ট আৰু কোণাৰ প্ৰদেশত পাকিস্তানৰ